রিকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, দারুণ আছো। আমিও দারুণ আছি বন্ধুরা। আজকে তোমাদের আমি একটি রেকি মিরাকেল বলতে পারো সেই ঘটনার সঙ্গে পরিচিত করব। একটি শিশু নয়, একটু বড় বালক, প্রায় বছর আস্তেক বয়স, এতদিন যাবত সে কথা বলতে পারত না। ডক্টররাও তাকে কোনো আশা দিতে পারছিল না, তার পরিবারকে, তার মা বাবা ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়েছিল। এবং বিগত প্রায় 9-10 মাস আগে আমারই রেকি স্টুডেন্ট পুরুলিয়া থেকে দুজন আছে, দুই ভাই শিক্ষক, তো তাদের বোন রেণুকা, সেও আমার কাছে রেকি অ্যাটেন্ডমেন্ট নেয়, উসু রেকি। এবং তার ঘটনাটা আমি জানতাম, সমস্যাটা জানতাম, এবং তাকে বলি ধৈর্য ধরে ছেলেকে হিলিং করতে নিজে রেকি শিখে। তো সত্যি একজন মায়ের যে কি অদম্য উৎসাহ এবং তার যে সন্তানের প্রতি কি নিষ্ঠা, কি ভালোবাসা, কি স্নেহ, অপত্য স্নেহ মমতা জড়িয়ে রয়েছে, আজকে সেই ঘটনা থেকে একটা রেজাল্ট, সাকসেসফুল রেজাল্ট বেরিয়ে এসেছে আমার কাছে। দুদিন আগেই ভিডিও পাঠিয়েছে তার ছেলের, দীর্ঘ প্রায় 9 মাস ধরে সেই ছেলের থ্রোট চক্রে রেকি দিয়ে তার কণ্ঠে বাবা দাদা ডাক শুনতে পেয়েছে তারা। সেই বাচ্চাটি নিজে থেকে, মানে তাকে বললেই, তাকে শিখিয়ে দিলেই সে বলতে পারছে, কথা বলতে পারছে। এর থেকে বড় মিরাকেল বন্ধু কী হতে পারে? এই সাকসেস দেওয়ার জন্য ইউনিভার্সাল পাওয়ারকে আমার প্রণাম জানাই এবং নিজেকে ধন্য মনে করছি যে সত্যি মানুষের জন্য কিছু অন্তত করতে পারছি রেকির সাহায্যে। তা বলে এটা নয়, আমি কখনোই বলবো না যে আপনারা আমার কাছে রেকি শিখুন, এরাও কিন্তু অনলাইনেই শিখেছিল তিনজনই আমার কাছে রেকি। তো আমি বলবো না যে আমার কাছেই রেকি শিখুন, আপনার যেখানে পছন্দ সেখানেই রেকি শিখতে পারেন, উপযুক্ত গাইডলাইন পেলে নিশ্চয়ই কাজ হবে। অনেকে আমার কাছে প্রশ্ন করে যে উসু রেকি অপেক্ষা কি হোলিফায়ার রেকি অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী, কেননা অনেক রেকি মাস্টার টিচার বা রেকি গ্র্যান্ডমাস্টাররা বলে থাকছেন যে হোলিফায়ার রেকি নাকি খুব হাইফাই ব্যাপার, মিরাকল মিরাকল রেজাল্ট হয় এবং বিভিন্ন রকম স্ক্রিনশট তারা দেখাচ্ছেন। আমি একটা কথা বলি, আমার যে চ্যানেলটা এখানে রেকি বেনিফিট বলে একটা প্লেলিস্টে একটা ফোল্ডার আছে, ওখানে গিয়ে দেখুন উসু রেকিতে কতগুলো সাকসেস স্টোরি দেওয়া আছে আমার। তো একটু অন্যান্য চ্যানেলের সঙ্গে একটু কম্পেয়ার করে দেখবেন যে তারা কতগুলো সাকসেস স্টোরি দিতে পেরেছে লাইভভাবে, সরাসরি ক্যান্ডিডেটকে বসিয়ে যারা প্র্যাকটিস করেছে। আমি বলছি না যে ওই 5-10 মিনিট রেকি নয়, 5-10 মিনিট মেডিটেশন করিয়ে কারোর থেকে তাৎক্ষণিকভাবে
ফিলিংস শেয়ার করার কথা বলছি না, আমি বলছি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে তারা হিলিং করে কী রেজাল্ট পাচ্ছে বা পেয়েছে সেরকমই কিন্তু ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছে অনেকেই, সেলফি ভিডিও পাঠিয়ে কেউ কেউ আমার কাছে সরাসরি এসে করেছে। তাহলে রেজাল্টটা কি উসু রেকিতে খারাপ আছে তা নয়, উসু রেকি এবং হরিফা রেকি দুটোই খুব পাওয়ারফুল। এটা কোনো ভাবার কারণেই যে উসু রেকি কম পাওয়ারফুল, যারা বলছে যে উসু রেকি অপেক্ষা হরিফার ভীষণভাবে পাওয়ারফুল, শুধু আপনারা ভেবে দেখুন যারা সেই সব জায়গায় উসু রেকি শিখেছেন তো তারা কি তাহলে ঠকে গেছেন আগে উসু রেকি শিখে? আপনাদের তো হয়তো মনে প্রশ্ন আসছে, কিন্তু আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা অন্যত্র হরিফা রেকিও শিখেছে উসু রেকি শেখার পরে, এবং তারপর আবার তারা কিন্তু উসু রেকির সাহায্য নিচ্ছে, আমার কাছে এসে আমার স্টুডেন্টদের থেকেও হেল্প চাইছে কি না আমরা ওটাও করতে চাই, ওটা কী কী ভাবে আরও ভালো ইম্প্রুভ করা যায়। আমি নিজেও হরিফার রেকি মাস্টার টিচার, কিন্তু আমি এখনও কোনো ভিডিও দিইনি, দেবো খুব শীঘ্রই আপনাদের জন্য। আমি যখনই কোনো কিছু নিয়ে আসি তার সঙ্গে কিছু নতুনত্ব থাকে, এবং আমি হরিফা রেকি মাস্টার টিচার কুমুদ বদ্রা, যিনি আমাদের ইন্ডিয়াতে প্রথম হরিফা রেকি মাস্টার টিচার এবং সরাসরি উইলিয়াম লি র্যান্ডের স্টুডেন্ট, আমি তারই উত্তরসূরি, অর্থাৎ উইলিয়াম লি র্যান্ড, তারপর কুমুদ বদ্রা, এবং তারই আমি যোগ্য সুযোগ্য হরিফার রেকি মাস্টার টিচার স্টুডেন্ট। তো সেখান থেকে আমি ঠিক করেছি আগামী মাস থেকেই হরিফার রেকি শেখাবো, এবং খুবই রিজনেবল প্রাইস ফিজ এর মাধ্যমে। অনেকেই 8,000 টাকা 10,000 টাকা নিয়ে নিচ্ছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে, আমার ঠিক তার থেকে অনেকই কম থাকবে ফিজ। যারা শিখতে আগ্রহী এখন থেকে আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, অবশ্যই পরবর্তী সময় আপনারা পেয়ে যাবেন ক্লাস। পরবর্তী সময় বলতে আজকে 30 তারিখ, কালকেই শুরু হচ্ছে, আগামীকালকে শুরু হচ্ছে 31 তারিখ, এরপর থেকেই পাবেন। আমি আরও একটা কথা বলি যে অনেকেই ভাবে যে যারা রেকি শেখায়, রেকি গ্র্যান্ডমাস্টার, রেকি মাস্টার টিচার, তো এদের শরীর কখনো খারাপ হবে কেন, কেন এদের জ্বর কাশি সর্দি হবে? দেখুন এটা শরীর, প্রকৃতি দিয়েছে, প্রকৃতির দান। শরীর খারাপ তো যে কোনো মানুষেরই হতো, স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবেরও শরীর খারাপ হতো, তাহলে কি উনি মহাপুরুষ ছিলেন না? আমরা মহাপুরুষ নই, আমরা সাধারণ মানুষ, আমরা একটা প্র্যাকটিস করে থাকি একজন যোগ্য চ্যানেল হিসাবে। এমনও দেখা গেছে কোনো কোনো রেকি মাস্টার বা গ্র্যান্ডমাস্টারের সন্তান মারা গেছে, তার জন্য তিনি দায়ী নন। এমনও দেখা গেছে তার পরিবারে কেউ ক্যান্সারে ভুগছে, তার মানে তিনি দায়ী তা নন। অর্থাৎ মানুষের রোগশোক থাকবেই। অনেকেই প্রশ্ন করে, স্যার আমরা রেকি প্র্যাকটিস করছি, শরীর মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, কেন এটা আমাদের কেন হবে? আমি বলি যে স্বয়ং যারা দেবদেবী ছিলেন তাদেরও জীবনে নানা দুঃখ কষ্ট ছিল। ভালোভাবে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পুরাণগুলো ঘাটুন, দেখুন তো তাদের যদি জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, আমরা তো কোন ছাড়। সুতরাং এটা নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই, আমরা শরীরকে সুস্থ রাখার জন্যই প্র্যাকটিস করব, মেডিটেশন করব, প্রকৃতির মধ্যে চলাফেরা করব, সুন্দরভাবে প্রকৃতির যতটুকু পারব তার রসাস্বাদন করব, তাহলে আমরা দারুণ থাকতে শিখব। আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা শুধু নিজেদের মধ্যে নয় অন্যদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন বাড়িয়ে দিন, প্রত্যেকের সঙ্গে ভালোভাবে কথা বলুন, হাসি খুশি মন নিয়ে কথা বলার চেষ্টা করুন। আপনার পরিবারে কী ঘটেছে, আপনার অফিসে কী ঘটেছে, সেগুলো নিয়ে অন্যদের সঙ্গে বেশি শেয়ার করলে তাদের মধ্যেও কিন্তু নেগেটিভিটিস আসবে। চেষ্টা করুন নিজে প্রাণবন্ত থাকার, অন্যদেরকে প্রাণবন্ত রাখার, তাহলে দেখবেন আমরা প্রত্যেকে সুন্দর থাকবো, দারুণ থাকবো। সেই বাচ্চাটির ভিডিও কিন্তু এর মধ্যে আপনারা দেখলেন,
আমার কথা বলার সঙ্গে সঙ্গে। তো আপনারা বারবার বলবো, আপনারা রেকি শিখে যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, আমার কাছে শিখতে পারেন, বারবার বলি না কখনো, শিখতে পারেন। শিখে নিজের জীবনটাকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন, সচ্ছল রাখুন, স্বাভাবিক রাখুন। আর আজ সময় নষ্ট করব না, চলিত হবে। ধন্যবাদ।